রাধা রাধে বন্ধুরা হরে কৃষ্ণ রানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানি আজকে ব্লগটা আমি শুরু করলাম তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় ভীষণ ভালো আছি তো আজ হচ্ছে থার্সডে মানে লক্ষ্মীবার আর এখন বাজে সাড়ে ছটা মতো ছেলেকে টিফিন করে দিলাম চলে গেল ও স্কুলে পরোটা আর আলুর দম কালকের রাতে ছিল পরোটা করে দিলাম বললো বড়টা দিয়ে আলুর দাম দিয়ে নিয়ে যাবে তাই সেটা নিয়ে টিফিন নিয়ে চলে গেল আর আমি এখন চলে যাব কাজে ঘরের কাজ একটু পরে করব এখন একটু বাইরের কাজ এসেছে সেই কাজগুলো সেরে নিয়ে তারপর ঘরের কাজে আসবো আর আজকে যেহেতু তাজ ডে ওপরেও ছাদেও ঘর দোর পরিষ্কার করতে হবে কাজ আছে তো চলো সঙ্গে থাকো অনেকটাই সময় লাগবে সব কাজ করতে আর সঙ্গে থাকো সারাদিনটা দেখতে থাকো কি করি চলো দেখতে থাকো এই দেখো এইগুলো আমি হাতের কাজ করি এই মালগুলোতে সব এই রিংগুলো বসাই সকালে কালকে রাতে কিছু করেছিলাম সেইগুলো এখানে পড়ে আছে আর সকালে উঠে অল্প কিছু করলাম আর এখন করব তো চলো সঙ্গে থাকো আমি কাজগুলো একটু সেরে নিই এখন বাজে আটটা আর আমার ওপরটা দোতলাটাও পুরো পরিষ্কার করা হয়ে গেল বিছানাপত্র আর এবার চলে যাব নিচে নিচের ঘর এবার পরিষ্কার করে নিতে হবে মায়ের পুজো প্রায় শেষের পথে তো চলো নিচে যাই তো ওপর সব পরিষ্কার হয়ে গেছে দোতলা দেখলে মা পুজো দিচ্ছে আর এদিকে দেখো নিচটাও পরিষ্কার হয়ে গেছে পুরো নিচ পরিষ্কার নিচের ঘর সব পরিষ্কার দোতলা পরিষ্কার হয়ে গেছে আর বাবা ফুল পারছে আর এদিকে দেখো আজকে তিনটে কুমড়ো ফুল ফুটেছে দেখো কুমড়ো ফুল ফুটেছে তিনটে আজকে তো চলো স্নানটা করে নিয়ে তারপর আসছি এখন বসে গেলাম টিফিন করতে মা আর আমি ভাবলাম আজকে কালকের আলুর দম আছে তো একটু মুড়ি খাওয়া যাক খুব টেস্টি লাগে কিন্তু আলুর দম দিয়ে মুড়ি তোমাদের কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করবে আর দেখো মা আর আমি আমরা দুজন বসে বসে গল্প করছি আর কি যেন একটা ভাবছিলাম এই সময় আর আলুর দম দিয়ে মুড়ি আমার ভীষণ ভালো লাগে তো চলো খাওয়া দাওয়া করে সবজি কেটে নিই দেখো আমি রেডি হয়ে নিয়েছি তাই ভাবলাম তোমাদের সাথে তো কিছু শেয়ার করা হয়নি তাই তাড়াতাড়ি করে সবজি কি কেটেছি সেগুলো শেয়ার করে দিলাম ওইটা সবুজটা কি যেন উচ্ছে শাক আর এগুলো এটা ওল আছে আলু আছে আর এটা একটা মশলার জন্য জোগাড় করে দিয়ে গেলাম তো এটা সবজিটা হবে তার জন্য অনেক রকমের সবজি এখানে কাটা আছে তো চলো আমি রেডি হয়ে নিয়েছি তাড়াতাড়ি চলে যাই পড়াতে পড়িয়ে এসে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো তো চলো তোমরা সঙ্গে থাকো আমি আবার আসছি একটু পড়িয়ে বাড়িয়ে এসে গেছি আর দেখছি এদিকে মা কত কি রান্না করেছে চল দেখি মা কি রান্না করেছে আর মা গেছে ওদিকে পুজো দিতে আর ছেলের খাওয়া হয়ে গেছে ছেলে শুয়ে পড়েছে তাহলে তোমার দাদা ভাই এসে ওকে খেতে দেবো দেখো গরম গরম তেলে ভাজা এখানে ভাত পাঁপড় ভেজেছে এদিকে ফুলের বড়া তো আমাদের মাছ আর এটা আছে তেতো শাক উচ্চে শাক আছে সেটা চচ্চড়ি আর এটা ওই যে কচু আলুর দম তো চলো খাওয়া দাওয়া করে নিই আগে তোমাদের দাদা আর ছেলেকে খেতে দিয়ে দিলাম ওরা খেয়ে নিল আর তোমাদের দাদায় চলে গেল উপরে ঘুমাতে আর এদিকে ছেলেও শুয়ে পড়েছে তারপর বসে গেছি মা আর আমি আমরা দুজনে খেতে তো সত্যি বলতে মাঝে মাঝে যেমন বরের সাথে বসে খেতে ইচ্ছা করে তখন মাঝে মাঝে মায়ের সাথে বসেও খেতে খুব ইচ্ছা করে তো যখন যেটা আমার ইচ্ছা করে আমি কিন্তু সেটাই করি কখনো মনে হয় যে অনেক আমার বরের সাথে খাইনি ওর সাথে খাই কখনো মনে হয় যে অনেক মায়ের সাথে খাওয়া হয় না মায়ের সাথে খাই দেখো এখন কিন্তু বিকাল হয়ে গেছে সারাটার দুপুর আমি কিন্তু ঘুমাইনি আজকে ওই যে কাজ আছে না আমার কাজ ওই কাজগুলো করছিলাম আর দেখো ছেলে এখন পড়তে যাচ্ছে এখন আমার স্টুডেন্টরা আসেনি আকাশটা মেঘলা করে এসছে মনে হচ্ছে খুব জোর একটা বৃষ্টি আসবে আর এদিকে দেখো ছেলে জুতোটা নিচে পড়ে গেছে ও ঘুরে ঘুরে গিয়ে তবে জুতোটা পড়ছে তো চলো ছেলে পড়তে চলে যাচ্ছে আর এদিকে আমার কাজও শুরু হয়ে যাবে তাই ওপরে গিয়ে জায়গাটা করে ফেলি তো আমি এদিকে দেখো আকাশটা দেখো এত জোর একটা বৃষ্টি নামবে মনে হচ্ছে যে ভিজি আর এদিকে দেখো বাচ্চারা সব পড়াশোনা করছে এখন ওই মোটামুটি ছটা মতন বাজে আর সবচেয়ে মজার জিনিস জানো বাচ্চাদের সাথে সাথে বাড়ি যেতে পারেনি এত বৃষ্টি আর কুচকুষণার তো আর এত খেলা সে আমাদের পড়াও হয়নি পড়ানো হয়ে গেছে অনেকক্ষণ এখন বাইরে খুব বৃষ্টি হচ্ছে সবাই চলে গেল আজকে ভালোভাবে পড়ানো হয়নি সব গার্জেনরা এখানেই ছিল গল্প করছিলাম তারপরে চলে গেছে এখন বাজে সেই নিচ্ছি দিয়ে এখন ভাবজি খিদে পেয়েছে কিন্তু খাবার তো নেই রান্নাও করতে হবে কথা হলো আলু সিদ্ধ ভাত হবে তাই শুয়ে রেস্ট নিচ্ছি ফোনে নেটটাও আজকে শেষ হয়ে গেছে তাই ফোনও দেখতে পাচ্ছি না আর বাইরে খুব বৃষ্টি হচ্ছে তাই খাবারও আনতে যাচ্ছে না কেউ খিদেও পেয়েছে টাইম পাস হচ্ছে না তাই ভাবলাম একটু তোমাদের সাথেই গল্প করে নিই তোমরা বলছো বড় বড় ব্লগ বানাতে তো বড় বড় ব্লগ আমি বানাবো কিন্তু আমার তো ভিউজ হচ্ছে না সে কারণে আমার তো মনও ভেঙে যাচ্ছে বানাতে ইচ্ছাও করছে না ভিউজ আসছে না তারপরে আমার যে ওয়াচ টাইমটা আছে ওটা আমার প্লাস না হয়ে মাইনাস হচ্ছে সেসব কারণে মনটাও ভেঙে যাচ্ছে তো তোমরা যদি কেউ জেনে থাকো যে আমার ওয়াচ টাইমটা কেন মাইনাস হয়ে যাচ্ছে তো আমাকে প্লিজ কমেন্ট করে জানাও ওয়াচ টাইম ভিউজ আমার মাইনাস হয়ে যাচ্ছে বুঝতে পারছি না আর বড়ো বড়ো ব্লগ বানাবো তা তো ঠিক আছে কিন্তু আমার তো সেরকম ভিউজ আসছে না তোমরা দেখছো কিন্তু আমাকে লাইক করছো না মনটাও তো ভেঙে যাচ্ছে বলো এত শখ করে বানাই তো তোমরা একটু প্লিজ দেখো পুরোটা স্কিপ করো না পুরোটা দেখো আর লাইক করো একটু শেয়ার করে দাও আমার ব্লগটা তাহলে তো ভালো লাগবে না বলো কাজ করলে তখন যদি কিছু পাই কাজের পরিবর্তে তখনই তো ভালো লাগে কাজটা করতে তোমরা ভালোবাসা দাও আমি নিশ্চয়ই সব রকম চেষ্টাই করব তো চলো যাই রান্নার দিকে রান্নাবান্না করি তো আবার পরে আসছি সঙ্গে থাকো বৃষ্টিটা কমতেই ছেলেকে ছেলে ওর বাবাকে বললো একটু চানাচুর আসতে আর এদিকে তোমাদের দাদা তো সারপ্রাইজ এনে করেছে মনে আজকে যা ইচ্ছা ছিল পূরণ করে দিয়েছে একটু ইচ্ছা করছিল ঝাল কিছু খেতে তো আমার জন্য চুরমুর এনে দিয়েছে আমি তো ভীষণ খুশি হয়েছি তো চলো আর কি কি এনেছে তোমাদের সাথে দেখিয়ে দিই সেটা গরম গরম শিঙারা আর এখানে চুরমুর জীবনে হয়তো অনেক কিছুই না পাওয়া আছে কিন্তু আমি একটা বর পেয়েছি খুব ভালো আমি যখন যেটা বলি ওর সামর্থ্যে থাকলে ও অবশ্যই সেটা পূরণ করে এই দিক দিয়ে কিন্তু আমি ভীষণ সুখী আমার সত্যি বলতে কৃষ্ণের কাছ থেকে আর কিছুই চাওয়ার নেই আমার বরটা কিন্তু আমায় ভীষণ ভালোবাসে এইটা কিন্তু আমি সত্যিই বুঝতে পারি দেখো আমার বটটা হয়তো একটু বেশি রাগী কিন্তু মনের দিক থেকে ও ভীষণ সরল ওর যদি ক্ষমতা থাকতো তাহলে হয়তো আকাশের চাঁদটাও আমাকে এনে দিয়ে দিত কিন্তু সেটা তো সম্ভব নয় তো যেটুকু পারে সেটুকু করার ও চেষ্টা করে তো চলো বৃষ্টিতে বলছিলাম যে কিছু ঝালঝাল খেতে ইচ্ছা করছে ঝালঝাল খেতে ইচ্ছা করছে তো বৃষ্টি কমে যাওয়ার পরেই কিন্তু সারপ্রাইজ পেয়ে গেলাম চুরমুর ছেলে বললো একটুখানি এনে দিতে মুড়ি খাবে বলে তো এদিকে দেখি যে এত কিছু শিঙাড়া চুরমুর সব আর ওদিকে আবার বললাম নিজে বললো সিদ্ধবা তারপর এখন নিজেরই ইচ্ছা হয়েছে তরকারি বানাতে তো তরকারি বানাচ্ছে তার মানে আমার পুরো ছুটি তাই চলে আসলাম তোমার সাথে কথা বলতে চুরমুরটা পুরো পুষিয়ে গেল খেয়ে ঝাল ঝাল যেরকম ইচ্ছা করছিল ঠিক সেরকমই পেয়ে গেছি তো চলো ছেলে এখন একটা টেস্টি খাবার বানাচ্ছে আবার ওটা খাবো চলো তোমরা সঙ্গে থাকো এদিকে ছেলে আবার ফোনে দেখেছে ঝালমুড়ি মাখা তো সেটা এখন ও মাখতে বসেছে আর এদিকে তোমাদের দাদা রান্নাটা প্রায় কমপ্লিট ও এসে সিঙারাটা খাচ্ছে আর সত্যি ও আজকে ঝালমুড়িটা মেখেছিল একদম দোকানে ঝালমুড়ির মতো অসাধারণ হয়েছিল আসলে আমরা অল্পতেই ভীষণ খুশি হয়ে যাই তাই কিন্তু আমরা খুব বেশি সুখী থাকে যার অল্পতে যে খুশি সে কিন্তু খুব সুখে থাকবে এটা আমার মনে হয় আমার জীবন থেকে আমি এটা বুঝতে পেরেছি অল্পতে যে সন্তুষ্ট তার জীবনে কিন্তু অনেক পাওয়ার কোনো প্রয়োজনই পড়ে না আর এদিকে রান্নাটা দেখো জীবে জল চলে আসবে দেখলে এত সুন্দর পাপড়ের তরকারিটা করেছিল রাতে তো দেখো তোমাদের দাদা বসে গেছে খেতে আর ওকে খেতে দিয়ে দেবো আর এদিকে ছেলেকেও খেতে দিয়ে দেবো রান্নাটা অসাধারণ হয়েছিল পাঁপড়ের তরকারিটা ভীষণই ভালো হয়েছিল তো তোমরা কে কে পাঁপড়ের তরকারি এর আগে খেয়েছো আমাকে কমেন্ট করে জানাবে আমার কিন্তু তোমাদের দেখে কিরকম লাগছে সেটা আমাকে জানাও আর তারপরে দেখো তোমাদের দাদা ভাতটা মাখছে মেখে বলছে একগাল খাও আমার থেকে আমি ভেবেছিলাম রাতে আর কিছু খাবো না তো ও যেহেতু জোর করলো তাই একটু খেয়ে নিলাম খুব টেস্টি তরকারিটা হয়েছিল তো খাওয়া দাওয়া হয়ে গেল আর এখন বেঁচে গেছে সাড়ে এগারোটা তোমাদের দাদা খেয়ে দিয়ে ওপরে চলে গেছে ছেলে ওপরে চলে গেছে ওরা ওরা ফোন দেখছে আর আমি চলে যাব এখন ঘুমাতে অনেকটা রাত হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তুই এসে গেছিস শুশনি ঘুমাসনি এখন না যাও ঘুমিয়ে পড়ো তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর অবশ্যই এভাবেই আমার পাশে থাকবে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো চলো সবাই বলো রাধে রাধে